আচ্ছা, আজকে স্প্রিংয়ের কিছু প্রবলেম আমরা করব, বা স্প্রিংয়ের প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় সেটা শিখব। স্প্রিংয়ের বেসিক ফিজিক্সটা আমি বলেছিলাম একটা ভিডিওতে, কি বলা হয়েছিল যে ধরো একটা স্প্রিং রয়েছে, এবার আমি যদি এখানে একটা এফ ফোর্স দিয়ে কে ডিফর্ম করতে চাই, তাহলে এর ভেতরে একটা ফোর্স ডেভেলপ করে যাকে বলে রিস্টোরিং ফোর্স। তো সেই রিস্টোরিং ফোর্সটা কী করে, যে আমি যে ফোর্স দিয়ে ওটাকে এক্সপ্যান্ড টানছি, এক্সটেন্ড করলাম, আমার ফোর্সটা যখন আমি উইথড্র করে নিলাম, তুলে নিলাম, তখন সেই রিস্টোরিং ফোর্সটা স্প্রিংটাকে আবার আগের শেপে ফিরিয়ে নিয়ে যায়। মানে আমি যে বাইরের দিকে ফোর্স দিচ্ছি, তাহলে স্প্রিংটার ডিসপ্লেসমেন্ট হলো, ছিল এখানে, এই এক্স ডিসপ্লেসমেন্ট হলো। তাহলে স্প্রিংটা চাইছে কি যে নিজের শেপ, নিজের সাইজকে চেঞ্জ করব না, তাহলে ওর ভেতরে যে ফোর্সটা ডেভেলপ করবে আমার ফোর্সের এগেনস্টে, সেটা হচ্ছে যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার উল্টো দিকে। এবং এই ফোর্সটা যেটা ওর ভেতরে ডেভেলপ করছে, রিস্টোরিং ফোর্স, সেটাই ডিসপ্লেসমেন্টের সঙ্গে প্রপোর্শনাল। এফ প্রপোর্শনাল টু এক্স, তাহলে এফ ইজ ইকাল টু সাম কনস্ট্যান্ট ইন টু এক্স, যেটাকে আমরা এইভাবে লিখি, এফ ইজ ইকাল টু কে এক্স। যেহেতু ডিসপ্লেসমেন্টটা নিচের দিকে হলে রিস্টোরিং ফোর্স সবসময় তার উল্টো দিকে হবে, তাহলে এখানে আমরা একটা মাইনাস বসাই। বা তুমি স্প্রিংটাকে কম্প্রেস করতে চাইছো, তাহলে তুমি ফোর্স দিয়েছো ওপরের দিকে এবং স্প্রিংটা ধরো কম্প্রেস হয়েছে, কতটা কম্প্রেস হয়েছে, এক্স, তাহলে আমি কোন দিকে ফোর্স দিয়েছি, এইরকমভাবে স্প্রিংটার শেপ বা সাইজ চেঞ্জ করতে চাইছি। স্প্রিংটা এই চেঞ্জটাকে বাধা দেবে, কীভাবে বাধা দেবে, না আমি যেদিকে ফোর্স দিচ্ছি তার উল্টো দিকে ও একটা ফোর্স ডেভেলপ করবে, যেটাকে আমরা কী বলছি, রিস্টোরিং ফোর্স। তাহলে সেই রিস্টোরিং ফোর্স এফ ইজিক্যাল টু কে এক্স। এখানেও দেখো ডিসপ্লেসমেন্ট ওপরের দিকে, ফোর্স হচ্ছে নিচের দিকে, কারণ রিস্টোরিং ফোর্সের কাজই হচ্ছে কোনো রকম ডিসপ্লেসমেন্টকে অপোজ করা। এটা আমরা পড়েছি। আচ্ছা, এটাও আমরা প্রুফ করেছি আগের একটা ক্লাসে, যে যদি পরপর স্প্রিংগুলোকে আমি সিরিজে কানেক্ট করি, ধরো একটা স্প্রিংয়ের ফোর্স কনস্ট্যান্ট কে ওয়ান আর একটার কে টু, তাহলে সিরিজে এই সিস্টেমটার ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট হবে 1/k1 +1/k2। সেই ভিডিওটা দেখে তারপর তোমাকে এই ক্লাসটায় আসতে হবে। যদি প্যারালালে কানেক্ট করি, একটা স্প্রিংয়ের ফোর্স কনস্ট্যান্ট k1 একটার k2, তাহলে প্যারালালে ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট হবে k1 + k2। ঠিক আছে, এবার দেখো যে আজকে কিছু নিউমেরিক্যাল দেখবো, বা কীভাবে আমি নিউমেরিক্যাল সলভ করবো, নিউমেরিক্যাল টেকনিক কী। প্রথমে একটা বেসিক প্রবলেম দিয়ে শুরু করি। ধরো আমি প্রশ্ন করলাম যে একটা স্প্রিং আছে, সেটা ন্যাচারাল লেংথে আছে, এর ফোর্স কনস্ট্যান্ট হচ্ছে কে, এখানে আমি একটা মাস এম ঝুলিয়ে দিয়েছি, দিস। তাহলে এবার এই মাসটার জন্য স্প্রিংটা খানিকটা নিচের দিকে আসবে। তাহলে আমি বললাম যে ইকুইলিব্রিয়ামে, ইন ইকুইলিব্রিয়াম ফাইন্ড এক্সটেনশন বা এক্সপ্যানশন অফ স্প্রিং। মানে এই মাসটা যখন ইকুইলিব্রিয়ামে আসবে, তখন স্প্রিংটা কতটা লম্বা হবে। এটা খুব সিম্পল প্রবলেম, কিন্তু এর সঙ্গে অন্য একটা প্রবলেম জুড়ে দিলেই ব্যাপারটা একটুখানি কনসেপচুয়াল লেভেলে চলে যায়, একটু কমপ্লেক্স হয়ে যায়। তো প্রথমে সব থেকে সিম্পল প্রবলেম দিয়েই আমি শুরু করছি, যে কী বললাম যে ইকুইলিব্রিয়াম মানে কি। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্যাবস্থা, এর মানে হচ্ছে নেট ফোর্স জিরো। কার ওপর নেট ফোর্স জিরো? এই মাসটার ওপর নেট ফোর্স জিরো। তো এখন মাসটার ওপর নেট ফোর্স জিরো কীভাবে হয়? ধরো এই মাসটার জন্য যে ওয়েটটা ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে mg, সেই ওয়েটটার জন্য স্প্রিংটা লম্বা হবে। ধরো স্প্রিংটা এক্স লম্বা হলো, স্প্রিংটা যদি এক্স লম্বা হয়, যা ছিল যা লেন্থ তার থেকে আরও এক্স বেড়ে গেল, তাহলে স্প্রিংয়ের ওপর, স্প্রিংয়ের ভেতর যে ফোর্সটা ক্রিয়েট হবে সেটা কত? কে এক্স, রিস্টোরিং ফোর্স। তাহলে এই ফোর্সটা কি, এই mg-র এগেনস্টে কাজ করছে। mg হচ্ছে এক্সটার্নাল ফোর্স, যেটা স্প্রিংটাকে টেনে লম্বা করতে চাইছে, এবং এটাকে রেজিস্ট করার জন্য কে জেনারেট করছে? রিস্টোরিং ফোর্স, kx। তাহলে kx অ্যাক্ট করছে ওপরের দিকে, আর mg অ্যাক্ট করছে নিচের দিকে। তাহলে যত স্প্রিংটা লম্বা হবে, তত x বাড়বে, তত kx বাড়বে,
তাহলে বাড়তে বাড়তে ইকুইলিব্রিয়াম কখন সেট হবে, যখন এম জি ইজ ইকাল টু কে এক্স, তাই তো? কারণ এর ওপর ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে এম জি, আপওয়ার্ড ফোর্স হচ্ছে কে এক্স, তাহলে এম জি ইজ ইকাল টু কে এক্স, তাহলে ইকুইলিব্রিয়ামে স্প্রিংটা কতটা লম্বা হবে সেটা হচ্ছে এম জি বাই কে। দিস কোশ্চেনটা এইটা দিলে এটার অ্যান্সার যে ইন ইকুইলিব্রিয়াম ফাইন্ড এক্সটেনশন অফ দ্য স্প্রিং, তোমার উত্তর কী হলো এম জি বাই কে। কী করে আমি বার করলাম, ইকুইলিব্রিয়াম মানে এই মাসটার ওপর নেট ফোর্স জিরো, নেট ফোর্স জিরো কীভাবে, এম জি নিচের দিকে, কে এক্স ওপরের দিকে, কে এক্স স্প্রিংয়ের থ্রু দিয়ে অ্যাক্ট করছে, মাসটার ওপর স্প্রিংয়ের থ্রু দিয়ে অ্যাক্ট করছে, কারণ স্প্রিংটা যখনই এক্স নিচের দিকে লম্বা করলাম স্প্রিংটার ওপর কে এক্স, স্প্রিংটার ভেতর কে এক্স ওপর দিকে একটা ফোর্স জেনারেট করলো, তাহলে ইকুইলিব্রিয়ামই এটা। এই কোশ্চেনটাই আমি যদি ঘুরিয়ে দিই যে এই মাসটা ঝোলানো আছে, ফাইন্ড ম্যাক্সিমাম এক্সটেনশন অফ দি স্প্রিং, এইটা বোঝো যে ফাইন্ড ম্যাক্সিমাম এক্সটেনশন অফ দি স্প্রিং। তুমি বলবে কেন, আমি তো বার করেই নিয়েছি যে যখন স্প্রিংটার লেন্থ বাড়তে বাড়তে ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স, তখন ওপর দিকে ফোর্স হচ্ছে কে এক্স আর নিচের দিকে ফোর্স হচ্ছে এম জি, এবং এম জি সমান কে এক্স হয়ে গেছে, তাহলে এখানেই মাসটা রয়ে যাবে এবং স্প্রিংটার এটাই হচ্ছে ম্যাক্সিমাম এক্সটেনশন, তাহলে উত্তর হবে এম জি বাই কে। কিন্তু না, এই অ্যান্সারটা ভুল হয়ে গেল, এই অ্যান্সারটা ভুল হয়ে গেল। কেন ভুল হলো ডিটেলসে বোঝো। দেখো আমি বলছি স্প্রিংটা নামতে শুরু করলো, নামতে 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 যখন এখানে এলো স্প্রিংটা তখন থেমে যাবে না, আরও খানিকটা নিচে নামবে, তারপর আবার উপরে উঠবে, আরও খানিকটা নিচে নামবে, তাহলে এরকম অসিলেট করবে। যত অসিলেট করবে তত হচ্ছে এনার্জি লস করবে, কারণ এয়ারের এগেনস্টে বা ফ্রিকশনের এগেনস্টে এনার্জি লস করছে, করতে করতে একটা সময় থামবে। থামবে কোন পজিশানে, না ইকুইলিব্রিয়াম পজিশানে থামবে, তাহলে মাসটা থামবে আলটিমেটলি এই পজিশানে। দেশ প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে, আমি কি বললাম যে এইরকম অসিলেট করবে, করতে 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 যদি একটা সময় থেমে যায় কোনো ডিসিপেটিভ ফোর্স, ফ্রিকশান, এয়ার রেজিস্ট্যান্স এগুলোর এগেনস্টে এনার্জি লস করতে 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 করতে, ডিসিপেটিভ ফোর্স মানে শক্তি ক্ষয়কারী বল, এদের এগেনস্টে মুভ করতে হচ্ছে, বায়ুর বাধা, ফ্রিকশনাল ফোর্স মানে ঘর্ষণ বল, এগুলোর এগেনস্টে মুভ করতে করতে এনার্জি লস করতে করতে একটা সময় স্প্রিংটা থেমে যাবে, থেমে যখন যাবে তখন এইখানে থামবে, মানে ইকুইলিব্রিয়াম সেখানে লেন্থটা হচ্ছে এক্স, যেটা আমরা বার করেছি এম জি বাই কে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ফাইন্ড ম্যাক্সিমাম এক্সটেনশন, তাহলে ম্যাক্সিমাম এক্সটেনশন দেখো স্প্রিংটা তো এখানে এসে থামেনি, আরও খানিকটা নিচে এসেছে যে ওপরে উঠেছে, তাহলে এরকম করতে করতে মাসটা ধরো এত দূর এসেছে, তাহলে এই এক্সটেনশনটা আমাকে বার করতে হবে। এবার এখানে প্রথমে এটা বোঝো যে কেন মাসটা অত দূর গেল, এখানে কেন থেমে গেল না, সেটা ফার্স্ট কোশ্চেন যে কেন ওখানে থেমে গেল না সেটা আমি বোঝাই। বোঝার চেষ্টা করো এখানটা, ধরো এইটা হচ্ছে ন্যাচারাল লেন্থ, এখানে আমি এম মাস দিয়েছি, তাহলে এম জি ডাউনওয়ার্ড একটা ওয়েট অ্যাক্ট করছে, তাহলে এই ওয়েটের জন্য স্প্রিংটা এবার লম্বা হতে শুরু করলো। তাহলে এর পরের ডায়াগ্রামটা আমি আঁকছি, স্প্রিংটার আপার এন্ডটা ফিক্সড আছে, স্প্রিংটা এক্সপ্যান্ড করতে শুরু করলো, লম্বা হচ্ছে, ধরো মাসটা এইখানে আসছে, এম জি যথারীতি নিচের দিকে অ্যাক্ট করছে। এখন স্প্রিংটা কতটা সরণ বা ডিসপ্লেসমেন্ট হয়েছে, স্প্রিংটার ধরো এই এতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স ওয়ান, ঠিক আছে? বোঝার চেষ্টা করো, তাহলে স্প্রিংটার যদি ডিসপ্লেসমেন্ট এক্স ওয়ান হয়, তাহলে স্প্রিংটার ভেতর ওপরের দিকে একটা ফোর্স কাজ করবে যেটা হবে কে এক্স ওয়ান, যেটাকে আমরা বলি রিস্টোরিং ফোর্স। তাহলে এখন দেখো দুখানা ফোর্স আমি পাচ্ছি, একটা এম জি একটা কে এক্স ওয়ান, তাহলে এম জি সাপোজ গ্রেটার দেন কে এক্স ওয়ান। দেখো এই মাসটার ওপর দুটো ফোর্স আছে, একটা হচ্ছে নিচের দিকে এম জি, একটা হচ্ছে ওপরের দিকে কে এক্স ওয়ান,
আমি বললাম এম জি গ্রেটার দ্যান কে এক্স ওয়ান, তাহলে এম জি যদি কে এক্স ওয়ানের থেকে বেশি হয় আমি দুটো ভ্যালু সেট করে নিই, ধরো এম জির ভ্যালু 20, কে এক্স ওয়ানের ভ্যালু 12। এম জি তো ওয়েট এই ব্লকটার এটা সবসময় 20 থাকবে, যত ডিসপ্লেসমেন্ট বাড়বে মানে এক্স ওয়ানের ভ্যালু যত বাড়বে এই কে এক্স ওয়ান মানে 12টা আস্তে আস্তে তত বাড়বে। তো এখন এই সিচুয়েশানে তাহলে এম জি গ্রেটার দ্যান কে এক্স ওয়ান, তাহলে নেট ফোর্স কত হবে? এম জি মাইনাস কে এক্স ওয়ান, এবং সেই ফোর্সটা কোন দিকে? নিচের দিকে, এফ। তার কারণ কি? এম জি গ্রেটার দ্যান কে এক্স ওয়ান, তাহলে এই ব্লকটার ওপর নিচের দিকে একটা ফোর্স রয়েছে, তাহলে এর ওপর যদি নিচের দিকে ফোর্স থাকে তাহলে ব্লকটার নিচের দিকে একটা অ্যাক্সিলারেশান রয়েছে, মানে ভেলোসিটি বাড়ছে ব্লকটার। তাহলে ভেলোসিটি বাড়ছে, অ্যাক্সিলারেশান নিয়ে ব্লকটা নিচের দিকে নামছে, আরও খানিকটা নিচে নামলো, ধরো ডিসপ্লেসমেন্ট এক্স ওয়ান থেকে বেড়ে আরও খানিকটা বাড়লো, এক্স টু হলো, তখন এম জি যথারীতি নিচের দিকে আছে যা ছিল, এখন ওপরের দিকে ফোর্স কত হয়েছে? কে এক্স টু। ধরো 12 থেকে কে এক্স টুটা বেড়ে 16 হয়েছে, কারণ এক্স টু বেড়েছে এক্স ওয়ানের থেকে। তাহলে এখন দেখো এই ব্লকটার ওপর নিচের দিকে ফোর্স কত? 20, ওপরের দিকে ফোর্স কত? 16। তাহলে নেট ফোর্স কোন দিকে? নিচের দিকে, এখনও নেট ফোর্স নিচের দিকে, এবং তাহলে এখনও ব্লকটার নিচের দিকে একটা অ্যাক্সিলারেশান থাকবে। নেট ফোর্স আগেও নিচের দিকে ছিল, 20-12, 8 ছিল নেট ফোর্স, এখনও নেট ফোর্স নিচের দিকে আছে, 20-16, নিচের দিকে নেট ফোর্সটা আগের থেকে একটু কমেছে কিন্তু ফোর্সটা নিচের দিকেই আছে, তাহলে অ্যাক্সিলারেশানও নিচের দিকেই আছে, অ্যাক্সিলারেশান কমেছে কিন্তু এখনও আছে, তাহলে ভেলোসিটি এখনও বাড়বে। আগে অ্যাক্সিলারেশান বেশি ছিল, তাহলে আগে যে রেটে বাড়ছিল এখন সেই রেটে বাড়বে না কিন্তু বাড়বে, কারণ অ্যাক্সিলারেশান আছে। ধরো প্রথমে আমার অ্যাক্সিলারেশান ছিল 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমার ভেলোসিটি বাড়ছিল। কীভাবে বাড়ছিল? পার সেকেন্ডে ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড করে বাড়ছিল। এখন আমার অ্যাক্সিলারেশান কমেছে, কমে হয়ে গেছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কি আমার ভেলোসিটি কমছে? না, অ্যাক্সিলারেশান কমেছে কিন্তু অ্যাক্সিলারেশান তো আছে, তাহলে ভেলোসিটি আগে যে রেটে বাড়ছিল এখন সেই রেটে বাড়বে না কিন্তু ভেলোসিটি বাড়বে। যখন অ্যাক্সিলারেশান আমার ছিল 4, তখন ভেলোসিটি বাড়ছিল পার সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে, 4 মিটার পার সেকেন্ড করে। এখন আমার অ্যাক্সিলারেশান কমে 1 হয়েছে, তাহলে এখন ভেলোসিটি পার সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে বাড়বে, ভেলোসিটি বাড়বে কিন্তু, আগের মতো বাড়বে না কিন্তু ভেলোসিটি বাড়বে। তাহলে এখনও এই ব্লকটার ভেলোসিটি বাড়ছে এবং ও যত নিচের দিকে নামছে ওর তাহলে ভেলোসিটি বাড়ছে। বাড়তে বাড়তে একটা সময় ধরো এই ডিসপ্লেসমেন্টটা হলো এক্স, নিচের দিকে হচ্ছে এম জি আর ওপর দিকে ফোর্স কত? কে এক্স। প্রথমে ছিল ডিসপ্লেসমেন্ট এক্স ওয়ান, তার থেকে একটু বেড়ে হয়েছে এক্স টু, তার থেকে আরেকটু বেড়ে হলো এক্স, এবং যখন ডিসপ্লেসমেন্ট এক্স হলো তখন এই কে এক্সের ভ্যালুটা তো বাড়ছিল 12-16, এখন এর ভ্যালুটা হয়ে গেছে 20। তাহলে এখন এই ব্লকটার ওপর নিচের দিকে ফোর্স 20, ওপরের দিকেও ফোর্স 20, তাহলে ব্লকটার ওপর নেট ফোর্স কত? 0। তাহলে অ্যাক্সিলারেশান কত? 0, কারণ ফোর্স 0 হলে অ্যাক্সিলারেশান 0 হবে, নিউটনের সেকেন্ড ল। তাহলে এবার অ্যাক্সিলারেশান 0 হলো, তাহলে ব্লক কি থেমে যাবে? তোমার উত্তর হচ্ছে না, ব্লক থামবে না, কারণ অ্যাক্সিলারেশান 0 মানে ভেলোসিটি 0 নয়। ধরো এইখানে ছিল ব্লকটা, যত নিচের দিকে আসছিল অ্যাক্সিলারেশান হচ্ছিল, মানে ভেলোসিটি বাড়ছিল, তাহলে ভেলোসিটি বাড়তে বাড়তে এই পয়েন্টে যেই এলো তেমনি অ্যাক্সিলারেশান 0 হলো, কিন্তু ও তো ভেলোসিটি ক্রমাগত বাড়াতে থেকেছে, তাহলে যে ভেলোসিটি ও গেন করেছে সেই ভেলোসিটিটা তো নিচের দিকে রয়েছে, তাহলে অ্যাক্সিলারেশান 0 কিন্তু ভেলোসিটি 0 নয়। ইনফ্যাক্ট এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত ক্রমাগত ভেলোসিটি বাড়তেই থেকেছে, তাহলে এইখানে ব্লকটার ভালো রকম একটা ভেলোসিটি আছে, তাহলে ব্লকটা এখানে থামবে না, আরও নিচের দিকে যাবে। আমি তোমাকে জাস্ট বোঝাচ্ছি কেন ব্লকটা এখানে থামবে না, কেন নিচের দিকে যাবে। বেশ, তাহলে কতটা নিচের দিকে যাবে? ধরো ব্লকটা এবার নিচের দিকে গেল, তাহলে আরও খানিকটা নিচের দিকে নামলো। এই ছবিটাতে এবার আমি আঁকি, ফলো করবে পরপর। ধরো এই পজিশানে ডিসপ্লেসমেন্ট হচ্ছিল এক্স, যেখানে ঘটনা ঘটেছে যে ব্লকটার ওপর ফোর্স 0 হয়ে গেছে কিন্তু ভেলোসিটি রয়েছে, তাহলে ব্লকটা আরও খানিকটা নিচের দিকে নেমেছে, এবং ডিসপ্লেসমেন্ট এখন ধরো হয়েছে এক্স 3।
তাহলে এখন এই ব্লকটার উপর আমি যদি ফোর্স ডায়াগ্রাম আঁকি, নিচের দিকে কত রয়েছে এমজি, আগে যা ছিল তাই, ওয়েট তো চেঞ্জ হবে না। এখন স্প্রিংটা কতটা লম্বা হয়েছে, এক্স থ্রি, তাহলে ওপর দিকে কত হবে, কে এক্স থ্রি। দেখো এক্সের থেকে আবার এক্স থ্রি আরও বড়, তাহলে কে এক্স, এই যে আপওয়ার্ড ফোর্সটা সেটা 12, 16, 20, এখন ধরো এই ফোর্সটা হয়ে গেছে ওপরের দিকে 24, বাড়ছে ক্রমাগত, যত এক্স বাড়বে তত কে এক্স বাড়বে। তাহলে এবার ব্লকটার ওপর নেট ফোর্স কোন দিকে, ব্লকটার ওপর এখন নেট ফোর্স দেখো ওপরের দিকে, যেই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পেরিয়ে গেলাম তখনই ওপরের দিকের ফোর্সটা বেড়ে গেল, তাহলে ব্লকটার ওপর নেট ফোর্সটা কোন দিকে হয়ে গেল, আপওয়ার্ড হয়ে গেল। তাহলে নেট ফোর্স যেই ব্লকটার ওপর আপওয়ার্ড হয়ে গেল, তাহলে ব্লকটা তো নামছে কোন দিকে, ভেলোসিটি কোন দিকে ছিল, নিচের দিকে, কিন্তু যেই এই পয়েন্টটা পেরিয়ে যাচ্ছে তখন ফোর্স কোন দিকে, ওপরের দিকে, তাহলে ভেলোসিটি নিচের দিকে কিন্তু ফোর্স ওপরের দিকে, তাহলে কি শুরু হবে, রিটার্ডেশন মানে মন্দন শুরু হবে, নিচের দিকে ওর ভেলোসিটি গতিবেগ কিন্তু আমি ফোর্স দিচ্ছি ওপর দিকে, তাহলে এটা কি করবে, অ্যাক্সিলারেশন বা ত্বরণ কমবে না, রিটার্ডেশন করবে, তাহলে যেই এই পয়েন্টটা পেরিয়ে গেল তেমনি ভেলোসিটি কমতে থাকবে। যত স্প্রিংটা আরও লম্বা হচ্ছে, ধরো এক্স থ্রি থেকে স্প্রিংটা একটা সময় এক্স ফোর হলো এবং এটা কত হয়ে গেল, ধরো 28 হলো, তত ওপরের দিকের ফোর্সটা বাড়ছে, তত রিটার্ডেশন বাড়ছে, তাহলে ভেলোসিটি কমছে, কমতে কমতে একটা পয়েন্টে গিয়ে কি হয়ে যাবে, ভেলোসিটি জিরো হয়ে যাবে। দেখো তাহলে স্প্রিংটা নামতে নামতে ধরো পার্টিকুলার একটা পয়েন্টে গিয়ে, কারণ ভেলোসিটি তো কমছিল, কেন ভেলোসিটি কমছিল আমি বোঝালাম, কারণ ভেলোসিটির উল্টো দিকে ফোর্স অ্যাক্ট করছিল, তাহলে একটা পয়েন্টে গিয়ে, এই পয়েন্টে গিয়ে ভেলোসিটি কি হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে এরপর কি হবে, ভেলোসিটি জিরো, ফোর্স কোন দিকে, ওপরের দিকে, তাহলে এবার স্প্রিংটা কি করবে, ওপর দিকে উঠতে শুরু করবে, ব্লকটা ওপর দিকে উঠতে শুরু করবে, দিয়ে আবার ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসবে, সেম সিচুয়েশান হবে, খানিকটা ওপর দিকে উঠে যাবে, ভাবো আবার নিচের দিকে আসবে, তাহলে এইরকম মোশন হতে থাকবে। তাহলে এই মোশনটা পুরোটা তুমি খাতায় লিখে লিখে নিজে বুঝে বুঝে অ্যানালাইসিস করবে, নিচের দিকে নামলে কি হচ্ছে, ওপর দিকে গেলে কি হচ্ছে, যেখানটা ডাউট হবে, যেটা তো আমি এক্সপেনশন হওয়া দেখলাম, কম্প্রেশনের সময় নিজে করবে, যেখানটা ডাউট হবে আমাকে কোশ্চেনটা লিখে পাঠাবে, আমি অ্যান্সার দেবো, বোঝাবো যে কেন কোনখানটা যদি ডাউট হয়। তাহলে আমি কি বললাম, তাহলে ম্যাক্সিমাম এক্সটেনশন কি, এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম এক্সটেনশন, এখান থেকে আমাকে এই লেন্থটা এই অঙ্কে বার করতে দিয়েছে, যে কোনখানে গিয়ে ভেলোসিটি জিরো হয়ে যাবে এটা তুমি বার করো। তাহলে বুঝতে পারলে যে যখন ব্লকটাকে আমি অ্যাটাচ করে ছেড়ে দিলাম, তখন ব্লকটা নিচের দিকে নামতে শুরু করলো এবং প্রথমে ভেলোসিটি বাড়ছিল, ইকুইলিব্রিয়াম পয়েন্ট পর্যন্ত ভেলোসিটি বাড়লো, যেই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পেরিয়ে গেলাম ভেলোসিটি কমতে শুরু করলো, কমে কমে জিরো হলো, তারপর আবার ওপর দিকে উঠবে, এই ঘটনা ঘটবে। তাহলে যখন আমি বার করতে বলছি ম্যাক্সিমাম এক্সটেনশন, তখন ইকুইলিব্রিয়াম লেন্থটা বার করলে হবে না, ইকুইলিব্রিয়াম লেন্থটা মানে ফোর্স জিরো, কিন্তু সেখানে ব্লকটা থেমে থাকে না, আরও খানিকটা নিচের দিকে নেমে যায়, ওই কতটা নিচে নামলো সেটা আমাকে বার করতে হবে। তাহলে কী উপায়ে বার করবো, এটা তো আমি বুঝতে পারলাম, এটা আমি বুঝতে পারলাম যে কেন এমজি বাই কে হবে না, আগের অ্যান্সারটা কেন এখানে হবে না, কিন্তু এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে কতটা এই লেন্থটা বাড়বে। তাহলে দেখো স্প্রিংয়ের অঙ্ক করতে গিয়ে একটা উপায় তুমি বারবার ইউজ করতে পারো, সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন। এনার্জি কনজারভেশন এটা খুব একটা হেল্পফুল টেকনিক যেটা দিয়ে আমি স্প্রিংয়ের অঙ্ক করতে পারি। ধরো এইখানে হচ্ছে ন্যাচারাল লেন্থ, ম্যাক্সিমাম এক্সটেনশন ধরো এইখানে দিস, এইটা এক্স, মানে অ্যাকচুয়ালি কী হয়েছে, মধ্যেখানে কোথাও একটা ইকুইলিব্রিয়াম পজিশন আছে, আবার আমি আর একবার বলছি শোনো, যে ভেলোসিটি এখান থেকে বাড়তে 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 ম্যাক্সিমাম হয়েছে, কমতে 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 এখানে গিয়ে ভেলোসিটি জিরো হয়েছে, তাহলে এখানে ভেলোসিটি জিরো, এই লেন্থটা হচ্ছে ইকুইলিব্রিয়াম যেটা আমি আগের অঙ্কে বার করেছি, এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম, আবার এইখানে এসে ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে, এরপর আর ব্লক নিচে নামবে না, এরপর ওপরে উঠতে শুরু করবে, তাহলে এই লেন্থটাই হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ। ঠিক আছে, তাহলে আমাকে এই লেন্থটা বার করতে হবে,
এখানেও ভেলোসিটি জিরো, এখানেও ভেলোসিটি জিরো। এনার্জি কনজারভেশন ইজ দি মোস্ট ইজি টেকনিক আমি বলতে পারি, বা ইজিয়েস্ট টেকনিক। কি যে তুমি সিম্পল দেখো যে এই ব্লকটা কতটা নিচে নেমেছে এক্স, তালের পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কতটা কমেছে, এর পোটেনশিয়াল এনার্জি কমেছে হচ্ছে MgX, এতটা পোটেনশিয়াল এনার্জি কমেছে। তাহলে এই যে এনার্জি কমেছে, এই এনার্জিটা গেল কোথায়? না, স্প্রিংটা তো এক্স লম্বা হয়েছে, তাহলে এই পোটেনশিয়াল এনার্জি যেটা কমেছে সেটা স্প্রিংয়ের মধ্যে স্টোর হয়ে গেছে। কী হিসাবে? স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি। তাহলে ব্লকটার ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি ইজ ইকাল টু ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি অফ দি স্প্রিং। এখান থেকে যদি এর 5 জুল এনার্জি কমে যায়, সেই 5 জুল এনার্জি গিয়ে স্প্রিংয়ের মধ্যে ঢুকেছে। তাহলে স্প্রিংটা যদি এক্স লম্বা হয়, তাহলে স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি আমরা আগে বার করেছি 1/2 kx², তাহলে দুটো ইকুয়াল। সিম্পল এই প্রসেস করে দাও, যে ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি অফ দি ব্লক ইজ ইকাল টু ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি অফ দি স্প্রিং। শক্তি সংরক্ষণ, এনার্জি কনজারভেশন, তাহলে এখান থেকে এক্স ইজ ইকাল টু হচ্ছে 2 mg/kg, তাহলে ডবল। তাহলে এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশান, এখান থেকে যতটা নামলো আরও ততটা নামবে, দিয়ে এইখানে রেস্টে আসবে একবার মোমেন্টারিলি, দিয়ে আবার ওপরে উঠতে শুরু করবে। তাহলে এই ধরনের কোশ্চেন দেখো, একবার কম্পিটিটিভ এক্সাম এসেছিলো, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছিল। কী দিয়েছিল কোশ্চেনটা শোনো, বলছে একটা স্প্রিং ব্লক সিস্টেম আছে, এটাকে আমি রিলিজ করব। দুভাবে রিলিজ করেছি, একবার আমি রিলিজ করেছি কি হাতটা একদম ঝট করে সরিয়ে নিয়েছি, তাহলে ওটা কতটা নিচে নামবে। তাহলে এখনই আমি যেটা করলাম, ম্যাক্সিমাম এক্সটেনশান হাতটা ঝট করে সরিয়ে নিয়েছি, কতটা নিচে নামবে, তখন এর এক্সটেনশান হচ্ছে 2 mg/kg। একবারে হাতটা সরিয়ে নিয়ে ওটাকে যদি আমি পড়তে দিই, আরেকটা কোশ্চেন বলেছে যে তুমি হাতটা একবারে সরাচ্ছ না, তোমার এই কনসেপ্টটা দরকার, নাহলে তুমি বুঝতে পারবে না যে কী বলতে চাইছে রে বাবা, কিন্তু এই কনসেপ্টটা থাকলে তুমি বুঝতে পারবে। আর একবার বলছে তুমি হাতটা একবারে সরাচ্ছ না, একবার সরাচ্ছ আবার রেখে দিচ্ছ, একবার সরাচ্ছ আবার রেখে দিচ্ছ, একবার সরাচ্ছ আবার রেখে দিচ্ছ, এরম করছো, তাহলে কতটা নামবে। এবার একবার সরিয়ে আবার রেখে দিলে কী হচ্ছে, এই যে ব্লকটা নিচের দিকে নামছে, আমি হাতটাকে রেখে দিলাম, তাহলে ভেলোসিটি জিরো করে দিলাম। আবার সরিয়ে নিলাম, আবার নিচের দিকে নামছে, আবার হাতটাকে রেখে দিলাম, তাহলে আবার ভেলোসিটি জিরো করে দিলাম। তাহলে এরকম করতে করতে যখন ইকুইলিব্রিয়াম পজিশনে এসছে, আমি যখন ভেলোসিটি জিরো করে দেবো, তখন তো জিরো করে দিলাম ভেলোসিটি, তাহলে অ্যাক্সিলারেশন জিরো, ফোর্স জিরো, ভেলোসিটি জিরো, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনেই রয়ে যাবে। তাহলে আমি যদি আস্তে 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 রিলিজ করি, তখন তাহলে এক্সটেনশান কী হবে, mg/kg। কেন? তার কারণ হচ্ছে যখন ইকুইলিব্রিয়াম পজিশনে গেছে, তখন আমি ব্লকটাকে একবার থামিয়ে দিয়েছি, তাহলে থামিয়ে দিলে mg/kx, নেট ফোর্স জিরো, ওখানেই রয়ে যাবে। আর যদি ঝট করে সরিয়ে নিই হাতটা, ওকে পড়তে দিই, তখন 2 mg/kg। আচ্ছা, স্প্রিংয়ের আরও কিছু অঙ্ক আমি করি দেখো। একটা অঙ্ক এরকম ছিল যে এরকম একটা ইনক্লাইন প্লেন রয়েছে, স্মুথ, এখান থেকে একটা ব্লককে রিলিজ করেছি, তাহলে এটা এসে ধাক্কা মারছে, ধাক্কা বলছে কখন এই ব্লকটা ধাক্কা মারলো, দিয়ে একদম কম্প্রেস করে দিল, যতদূর কম্প্রেশন সম্ভব ততদূর হলো, মানে একটা সময় এই ব্লকটা স্প্রিংটাকে কম্প্রেস করলো, এবং ব্লকটার ভেলোসিটি কত হয়ে গেলো, এখানে ভেলোসিটি কত ছিল, জিরো, ভেলোসিটি বাড়তে বাড়তে আবার একটা সময় ভেলোসিটি কত হয়ে গেলো, জিরো। স্প্রিংটা ইনিশিয়ালি ধরো এখানে ছিল, এটা কম্প্রেস হয়েছে, ধরো স্প্রিংটা ইনিশিয়ালি এইখানে ছিল, এতটা কম্প্রেস হয়েছে এইটা, এবং এইখানে ভেলোসিটি জিরো হয়েছে। এরপরে কী হবে, আবার ধাক্কা মারবো, ওপর দিকে উঠবে, বেশ। এখন ব্যাপার হচ্ছে কি দেখো, যে আমাকে প্রশ্ন করেছে যে এই যে ভেলোসিটি বাড়ছিল, ভেলোসিটি বাড়তে বাড়তে ভেলোসিটিটা ব্লকের ম্যাক্সিমাম কখন হয়েছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কী অ্যান্সার দেয়, যে স্প্রিংটাতে যেই ধাক্কা মারলো, সঙ্গে সঙ্গে স্প্রিংটা কম্প্রেস হচ্ছে, তাহলে তো স্প্রিংটা একটা উল্টো দিকে ফোর্স দিচ্ছে, তাহলে এখান থেকেই ভেলোসিটি কমতে শুরু করবে, এবং ভেলোসিটি কমতে থাকবে, তাহলে যখন ধাক্কা মারলো তখনই ব্লকটার ভেলোসিটি ম্যাক্সিমাম, এরপর স্প্রিংটা কম্প্রেস হচ্ছে, ভেলোসিটি কমতে 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 একটা লেভেলে গিয়ে জিরো হয়ে গেল। কিন্তু না, উত্তরটা ভুল হয়ে গেল, যখন ধাক্কা মারলো তখন ম্যাক্সিমাম নয়। কেন নয় দেখো, এটা mg, এই ছবি আমরা অনেকবার এঁকেছি, এটা হচ্ছে mg cos θ, এটা রিয়াকশনাল ফোর্স, এটা হচ্ছে mg sin θ। তাহলে ব্লকটা কোন ফোর্সের জন্য নিচের দিকে আসছে, না সেটা হচ্ছে mg sin θ।
ব্লকটা এম জি সাইন থিটা এই ফোর্সের জন্য নিচের দিকে আসছে, ঠিক আছে? তাহলে এই যে স্প্রিংটাকে আমি কম্প্রেস করছি, তাহলে যখন স্প্রিংয়ে ব্লকটা গিয়ে হিট করলো, আমি হরাইজন্টাল করে আঁকি, একই ব্যাপার দিস, তাহলে তখন ধরো ব্লকটার ভেলোসিটি ভি, তাহলে ব্লকটার ওপর এইদিকে ফোর্স কত আছে? এম জি সাইন থিটা। এবার কম্প্রেস হতে শুরু করলো স্প্রিংটা, ধরো স্প্রিংটা একটুখানি কম্প্রেস হলো এখান থেকে, এক্স কম্প্রেস হলো স্প্রিংটা, তাহলে স্প্রিংটার ওপর যখন এক্স কম্প্রেস করলাম, উল্টো দিকে একটা রিস্টোরিং ফোর্স জেনারেট করেছে কে এক্স, আর এই দিকে ফোর্স কে আছে? এম জি সাইন থিটা। কে বেশি? এম জি সাইন থিটা কে এক্সের থেকে বেশি। তাহলে এম জি সাইন থিটা যদি কে এক্সের থেকে বেশি হয়, তাহলে এই ব্লকটার ওপর নেট ফোর্স কোন দিকে? এই দিকে। তাহলে এই দিকে ফোর্স মানে ব্লকটার ওপর এই দিকে একটা অ্যাক্সিলারেশন থাকবে এ, এবং ভেলোসিটি এখান থেকে কিন্তু যে ভেলোসিটি নিয়ে হিট করেছিল, যেহেতু এই দিকে অ্যাক্সিলারেশন আছে, ভেলোসিটি আরেকটু বাড়বে। এরকম কতক্ষণ চলবে? এই স্প্রিংটা যত কম্প্রেস হচ্ছে তত এক্সের ভ্যালু বাড়ছে, তাহলে এক্সের ভ্যালু যত বাড়বে, এই এক্সের ভ্যালুটা, এই কে এক্স যেটা ব্লকটাকে উল্টো দিকে ঠেলছে, সেটা বাড়ছে, বাড়তে বাড়তে একটা সময় এম জি সাইন থিটা সমান কে এক্স হয়ে যাবে। যখন এম জি সাইন থিটা ইজিক্যাল টু কে এক্স হয়ে যাবে, মানে এইটা ব্লকটা রয়েছে, স্প্রিংটা এইদিকে ফোর্স দিচ্ছে কে এক্স, এইদিকে ফোর্স হচ্ছে এম জি সাইন থিটা, যখন দুটো ইকুয়াল হয়ে যাবে তখন এই ব্লকের ওপর নেট ফোর্স হবে জিরো এবং অ্যাক্সিলারেশন কত হবে? জিরো। তখন যে ভেলোসিটি সেটাই ম্যাক্সিমাম। এরপরে কী হবে? এরপরে যখন আরও কম্প্রেস হবে তখন কে এক্স আরও বাড়বে, তখন কে এক্স যদি গ্রেটার দ্যান এম জি সাইন থিটা হয়, তখন নেট ফোর্সটা কোন দিকে? ওপরের দিকে। তখন ওর ভেলোসিটি কমতে শুরু করবে তারপর থেকে, কারণ রিটার্ডেশন হবে। তাহলে আমি যদি প্রশ্ন করি ভেলোসিটি কখন ম্যাক্সিমাম, যখন স্প্রিংয়ে হিট করলো তখন না আরেকটু পরে, উত্তর হচ্ছে না, যখন স্প্রিংয়ে হিট করলো তখন নয়, আরেকটু পরে, কারণ স্প্রিংয়ে হিট করার পরেও ওর ভেলোসিটি খানিকক্ষণ বাড়তে থাকে। কতক্ষণ বাড়ে? যতক্ষণ না রিস্টোরিং ফোর্সটা এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সমান হচ্ছে ততক্ষণ ভেলোসিটি বাড়বে, তারপর ভেলোসিটি কমতে থাকবে। তাহলে উত্তর কি আমি এখান থেকে বার করতে পারবো? যে এক্স মানে এম জি সাইন থিটা বাই কে, স্প্রিংটা এতটা কম্প্রেস হলো ততক্ষণ ভেলোসিটি ম্যাক্সিমাম। ভেলোসিটি কখন ম্যাক্সিমাম? যখন এম জি সাইন থিটা বাই কে, স্প্রিংটা এতটা কম্প্রেস হয়েছে, তখন ভেলোসিটি ম্যাক্সিমাম। আবার বললাম, যদি বুঝতে না পারো কোশ্চেন লিখবে, আবার বুঝিয়ে দেবো। আচ্ছা, নেক্সট দেখো, আমি আরেকটা অঙ্ক এখান থেকে লিখি। হ্যাঁ, এরকম একটা অঙ্ক দিয়েছে, স্প্রিংয়েরই অঙ্ক, স্প্রিংয়েরই অঙ্ক করাবো আজকে। যে এরকম একটা স্প্রিং রয়েছে একটা পুলির ওপর, আর একদিকে এরকম একটা সিস্টেম রয়েছে, এটা হচ্ছে একটা 2 কেজি মাস, আর এটা হচ্ছে 5 কেজি মাস। স্প্রিংটার ফোর্স কনস্ট্যান্ট দেওয়া আছে 40 নিউটন পার মিটার, কে ইজ ইকাল টু দিস। আচ্ছা, প্রশ্নটা বলছে যে যখন 2 কেজি মাসটা জাস্ট ওপর দিকে উঠবে, জাস্ট ওপর দিকে উঠবে, তখন ওর ভেলোসিটি কত হবে? এটা হচ্ছে কোশ্চেন, যে 2 কেজি মাসটা অ্যাকচুয়ালি হবে কি, যে এই 5 কেজি মাসটা প্রথমে নিচের দিকে নামবে, তাহলে স্প্রিংয়ের ওপর একটা ফোর্স জেনারেট করবে, তাহলে স্প্রিংয়েরটা যত বেশি লম্বা হবে, ধরো 5 কেজি মাসটা এক্স নিচের দিকে নামলো, তাহলে স্প্রিংয়ের ওপর কত ফোর্স জেনারেট করলো? কে এক্স। তাহলে এখানে টেনশনের ভ্যালু কত হলো? কে এক্স। তাহলে এখানেও সেম টেনশন, টি ইজ ইকাল টু কে এক্স। যদি আরেকটু নিচের দিকে নামে, তাহলে এক্স কী হবে? আরেকটু বাড়বে, তখন এই যে ফোর্সটা কে এক্স এটা আরেকটু বাড়বে, তাহলে টেনশন কে এক্স আরেকটু বাড়বে। তাহলে বাড়তে বাড়তে কখন 2 কেজি মাসটা ওপর দিকে উঠবে? একটা 2 কেজি মাস রাখা আছে, মানে ওর ওয়েট কত? এম জি, দ্যাট ইজ 2 জি, দ্যাট ইজ 20 নিউটন। তাহলে আমি যদি প্রশ্ন করি মিনিমাম কত ফোর্স দিয়ে তুমি এটাকে তুলতে পারবে, ওপর দিকে আমাকে কত ফোর্স দিতে হবে যাতে এটা উঠে? 20 নিউটন।
এটা হচ্ছে 2 কেজি মাস, এর ওয়েট 20 নিউটন, তাহলে এটাকে ওপর দিকে তুলতে গেলে আমাকে 20 নিউটন ফোর্স দিতে হবে, তাহলে এই ফোর্সটা দিতে হবে। তাহলে আমি যদি প্রশ্ন করি যে 2 কেজি মাসটা জাস্ট কখন উঠতে শুরু করলো, উত্তর হবে যখন টেনশনের ভ্যালু কত হবে 20 নিউটন। তাহলে টেনশনের ভ্যালু 20 নিউটন হলে 2 কেজি মাসটা ওপর দিকে উঠতে শুরু করবে। আমার প্রশ্ন ছিল যে কত ভেলোসিটি নিয়ে ওটা ওপর দিকে উঠতে শুরু করবে। দেখো টেনশনের ভ্যালুটা 20 নিউটন, তাহলে এই স্প্রিংটা ধরো এক্স লম্বা হয়েছে, তাহলে স্প্রিংয়ের মধ্যে যে টেনশনটা তৈরি হয়েছে সেটা কে এক্স, তাহলে সেটা ইজ ইকাল টু 20, তাহলে কে এক্স ইজ ইকাল টু 20 বা এক্স ইজ ইকাল টু 20/k, কে এর ভ্যালু দেওয়া আছে 40, দ্যাট ইজ 20/40 মানে হাফ মিটার, মানে স্প্রিংটা যখন হাফ মিটার লম্বা হবে তখন এই ব্লকটা উপর দিকে উঠতে শুরু করবে। কারণ স্প্রিংটা হাফ মিটার লম্বা হলে যে টেনশনটা জেনারেট করছে সেই টেনশনটাই ইজ এনাফ টু লিফট দ্য মাস ফ্রম দি ফ্লোর। তাহলে আমি বলতে পারি যে স্প্রিংটা হাফ মিটার লম্বা হবে মানে এই 5 কেজি মাসটা হাফ মিটার নিচে নেমে এসছে যখন এ উঠতে শুরু করলো। এবার এর ভেলোসিটি বার করতে বলেছে। একটু আগে আমি কি বললাম যে স্প্রিংয়ের অঙ্ক করতে গেলে খুব ইম্পর্টেন্ট একটা মেশিনারি হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ এনার্জি ইউজ করো। ধরো এটা এক্স নিচের দিকে নেমেছে, 5 কেজি মাসটাকে আমি ক্যাপিটাল এম ধরছি আর 2 কেজি মাসটাকে আমি স্মল এম ধরছি, তাহলে এর পোটেনশিয়াল এনার্জি কমেছে কতটা, এম জি এক্স। এর যে পোটেনশিয়াল এনার্জি কমলো সেই এনার্জিটা গেল কোথায়, না স্প্রিংয়ের মধ্যে স্টোর হয়েছে স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি হিসাবে হাফ কে এক্স স্কোয়ার। আর এই ব্লকটা যদি ভি ভেলোসিটি নিয়ে ওঠে তাহলে এই ব্লকটাতে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তাই তো হয়েছে, দুজনে এনার্জি পেয়েছে, এই স্প্রিংটা পেয়েছে পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার, এই ব্লকটা পেয়েছে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। কোথা থেকে পেলো, না এই 5 কেজিটার পোটেনশিয়াল এনার্জি কমেছে, যেটা এখানে কমেছে সেটা এই দুটোতে ঢুকে গেছে, তাহলে এটা যদি এক্স নিচে নামে এর কমেছে কত, এম জি এক্স। তুমি ভ্যালু বসিয়ে বার করতে পারবে, এম জি এক্স বার করেছে হাফ মিটার, হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ এম 2 কেজি মাস ভি স্কোয়ার। সিম্পল ক্যালকুলেশন, ম্যাক্সিমাম টার্ম তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে ভি এর ভ্যালু তুমি বার করে নেবে, √20 আসবে মনে হচ্ছে, যাই হোক দেখে নেবে একবার, বুঝতে পারলে কিনা দেখো। নেক্সট আমি আরেকটা প্রবলেমে যাই। ধরো এরকম একটা প্রবলেম দেওয়া হয়েছে, ছবিটা আঁকতে হবে আমাকে, এইটা। আচ্ছা এই প্রবলেমটা করার আগে আমি ছবিটা আগে এঁকে নিই, আর একটা এর থেকে একটু সিম্পল প্রবলেম করাই, তাহলে বুঝতে এটা সুবিধা হবে। আচ্ছা এখানে মাসগুলো দিয়েছে, এটা হচ্ছে 10 কেজি, পুলিগুলোর কোনো মাস নেই। আচ্ছা স্প্রিং কনস্ট্যান্টগুলো দিয়েছে, ফোর্স কনস্ট্যান্টগুলো, এটার হচ্ছে K1, দিস ইজ 500 নিউটন/মিটার, K2 দিস ইজ 1000 নিউটন/মিটার। তাহলে এরকম একটা ডায়াগ্রাম দিয়েছে, দুখানা স্প্রিং আছে K1 আর K2। প্রশ্নটা কী করেছে যে এই ব্লকটা ম্যাক্সিমাম কতটা ডিস্টেন্স মুভ করবে, ইকুইলিব্রিয়ামে আসার আগে পর্যন্ত এই ব্লকটা কতটা ডিস্টেন্স মুভ করবে, এই অঙ্কটা আমরা করব। তার আগে আমি আর একটা অঙ্ক করি যেটা এর থেকে একটু সোজা, তারপর এখানে আসব। এখানে পুলিটা একটা স্প্রিং থেকে ঝোলানো আছে, আমি একটা ভিডিও করেছিলাম নিউটনস লস অফ মোশন পড়ানোর সময় কনস্ট্রেন্ট মোশন বলে আর ফ্রি বডি ডায়াগ্রাম বলে, দুটো ভিডিও করেছিলাম, একটা ফ্রি বডি ডায়াগ্রাম একটা কনস্ট্যান্ট মোশন। তো ফ্রি বডি ডায়াগ্রাম আর কনস্ট্যান্ট মোশনের ভিডিওগুলো দেখে তোমাকে এখানে আসতে হবে, তাহলে কনসেপ্ট বিল্ডিংয়ে সুবিধা হবে এবং এই অঙ্কগুলো চট করে বুঝতে পারবে। আচ্ছা এই কোশ্চেনটা ছিল যে এই এক্স মানে এই স্প্রিংটা কতটা এক্সটেন্ড করবে, এক্সটেনশন অফ দি স্প্রিং আমাকে বার করতে হবে, এক্সটেনশন অফ স্প্রিং, ফোর্স কনস্ট্যান্ট দেওয়া আছে কে, এর মাস দেওয়া আছে এম। একটা জিনিস ভাবো যে এই দিকটা তো অ্যাটাচ হয়ে আছে, তাহলে
এটা ওপরে উঠতে পারবে না, এটা নিচের দিকে নামবে। এখানে যে টেনশান কাজ করবে টি, এখানে টি, তাহলে এখানে যে টেনশানটা কাজ করবে টি টি টু টি, ফ্রি বডি ডায়াগ্রাম কনস্ট্যান্ট মোশন করে আমরা এখানে এসেছি, সেখানে এগুলো করা আছে আমাদের। এবার দেখো যে এই যে ব্লকটা, এই ব্লকটা ধরো ডাউনওয়ার্ড ফোর্সের ওপর কত আছে, এমজি। তাহলে ব্লকটা যখন ইকুইলিব্রিয়ামে আসবে তখন এই টেনশানটা কত হয়েছে, না টি ইজ ইকাল টু এমজি হয়েছে, এটা আমরা বলতে পারি। এবার ব্লকটা এক্স নিচের দিকে নামলো ধরো, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই ব্লকটা যদি এক্স নিচের দিকে নামে এই পুলিটা কতটা নিচের দিকে নামবে। আবার বলছি কনস্ট্যান্ট মোশন যখন আমরা করেছিলাম তখন এই ধরনের প্রবলেমগুলো আমরা সলভ করেছিলাম। আমি আবার বলছি যে এই ব্লকটা যদি এক্স নিচের দিকে নামে তাহলে এই পুলিটা কতটা নিচের দিকে নামবে তোমাকে বার করতে হবে, বা এই স্প্রিংটা যদি এক্স নিচের দিকে নামে তাহলে ব্লকটা কতটা নিচের দিকে নামবে। দেখো কিভাবে করব, এই কোশ্চেনটা আঁকা থাক, আগে এটা করে নিই তারপর ওটা করছি। আচ্ছা, এক্সটেনশন অফ দি স্প্রিং এটা বার করতে বলেছে আমি, নয় এটাকে এক্স ধরে নিলাম। তাহলে আমি যদি এটাকে এক্স ধরে নিই তাহলে এই পুলিটা এক্স, এই স্প্রিংটা এক্স লম্বা হয়েছে, বোঝো। তাহলে এই স্প্রিংটা যদি এক্স লম্বা হয় তাহলে এই স্প্রিংয়ের সঙ্গে তো এই পুলিটা অ্যাটাচ, তাহলে পুলিটা কতটা এক্স নিচে নেমে এসছে। তাহলে স্প্রিংটা এরকম ছিল, শুধু পুলিটা আঁকছি আমি, সেখান থেকে স্প্রিংটা এক্স লম্বা হয়েছে, তাহলে পুলিটা এক্স নিচের দিকে নেমে এসছে। এখন প্রশ্ন হচ্ছে যে পুলিটা যদি এক্স নিচের দিকে নেমে আসে তাহলে এই ব্লকটা কতটা নিচের দিকে নেমে আসবে। দেখো এরকম র‍্যাপ করা ছিল, এরকম ছিল, এবার এই দিকটা তো এখানে অ্যাটাচ হয়েই থাকবে, এই দিকটা এখানে অ্যাটাচ হয়েই আছে। তাহলে এই পুলিটা যদি এক্স নিচের দিকে নামে তাহলে স্ট্রিংয়ের এই দিকে এক্স, এই দিকে এক্স, এতটা সেগমেন্ট লুজ হয়েছে। কি বলছি, পুলিটা যদি এখান থেকে এখানে চলে আসে তাহলে স্ট্রিংয়ের এই এক্স এক্স, টু এক্স সেগমেন্ট লুজ হয়েছে, এই দিকটা তো আটকানো আছে, তাহলে এই টু এক্স কী হবে, এর সঙ্গে জড়িয়ে যাবে। তাহলে এই ব্লকটা কিন্তু যা ছিল সেখান থেকে টু এক্স নিচের দিকে নেমে আসবে। আবার আমি বোঝাচ্ছি, কনস্ট্যান্ট মোশনে আমার এগুলো বোঝানো ছিল যে ধরো এইটা হচ্ছে পুলি, এই ছবিটা দেখো আর একবার আমি বলবো, এইটা হচ্ছে পুলি, এটা হচ্ছে ব্লক, পুলিটা ব্লকটা আর একটু নিচে আসছি, এটা হচ্ছে ব্লক, পুলিটা ধরো এই পজিশান থেকে এই পজিশানে চলে এলো, এইটা হচ্ছে পুলির পজিশান এক্স, এই এন্ডটা কিন্তু ফিক্সড, এখানেই আটকে আছে। তাহলে পুলিটা যদি এক্স নিচের দিকে নেমে আসে তাহলে এইখানে এক্স, এইখানে এক্স, এই এক্স এক্স, টোটাল টু এক্স সেগমেন্ট লুজ হলো, তাহলে এই যে পোর্শনটা এটা কি পুলির গায়ে জড়িয়ে যাবে, তো তাহলে এই এক্স এক্স, এই টু এক্স পুলির গায়ে জড়িয়ে গেল, তাহলে এই ব্লকটা কতটা নিচের দিকে নেমে আসবে, টু এক্স। সিম্পল, এইটা ধরতে পারলেই তোমার অঙ্কটা হয়ে গেল। তাহলে ব্লকটা যদি টু এক্স নিচের দিকে নেমে আসে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে স্প্রিংটা কতটা লম্বা হয়েছে। তাহলে ব্লকটা, ইফ দ্য এক্সটেনশন অফ দ্য স্প্রিং ইজ এক্স, দ্য ব্লক কামস ডাউন বাই আ ডিস্টেন্স টু এক্স, বা ডিসপ্লেসমেন্ট অফ ব্লক কত, টু এক্স। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ দি ব্লক যদি টু এক্স হয় তাহলে আবার এনার্জি কনজার্ভ করো, ব্লকের পোটেন্সিয়াল এনার্জি কমলো কতটা, এমজি ইনটু টু এক্স, কারণ ওটা টু এক্স নিচে নেমেছে। তাহলে এইটা গেল কোথায়, স্প্রিংয়ের মধ্যে স্টোর হয়ে গেছে ওর পোটেন্সিয়াল এনার্জি হিসাবে। স্প্রিংটা কতটা লম্বা হয়েছে, এক্স, তাহলে দিস ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, অর এমজি, টু এমজি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স, একটা এক্স কেটে গেল, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ফোর এমজি বাই কে দিস। তাহলে এটা হলো এনার্জি কনজারভেশন মেথড, এনার্জি কনজারভেশন মেথড দিয়ে তুমি তাহলে বার করতে পারো যে এক্সটেনশন, ম্যাক্সিমাম এক্সটেনশন অফ দি স্প্রিং। আচ্ছা, এরপর এই অঙ্কটাতে আসি।
এই স্প্রিংটা, এই যে স্প্রিংটা, এই স্প্রিংটা তাহলে কী হবে, এক্সপ্যান্ড হবে, ওপর দিকে উঠবে, কারণ এটার ব্লকটা নিচের দিকে নামলে এটা তো মুভেবল পুলি, এর ওপর তো ফোর্স পড়ছে, ওপর দিকে উঠছে। তাহলে প্রথমে আমি বার করি দুটো স্প্রিং কে কতটা লম্বা হয়েছে। ধরো এখানে টেনশন টি, তাহলে এইটাকে আমরা একটাই সিস্টেম ধরি, কনস্ট্যান্ট মোশনে আমি করেছি, এখানে টেনশন টি, এখানেও টেনশন হচ্ছে কত, টি, তাহলে টি টি, তাহলে এখানে টেনশন হচ্ছে টু টি। যখন ব্লকটা ইকুইলিব্রিয়ামে আসবে, সাপোজ এইটা ধরো এক্স ওয়ান নিচে নামলো, তাহলে এটা যদি এক্স ওয়ান নিচে নামে, ইকুইলিব্রিয়াম মানে কি, এর ওপর নেট ফোর্স জিরো, তাহলে এর ওপর দুটো ফোর্স আছে, একটা নিচের দিকে ওয়েট 10g আর একটা ওপর দিকে টেনশন টি, তাহলে ইকুইলিব্রিয়াম আমি বলতে পারি যে টি ইজ ইকুয়াল টু 10g, এটা হচ্ছে, না হলে ইকুইলিব্রিয়াম হবে না। তাহলে ইকুইলিব্রিয়ামে টি ইজ ইকুয়াল টু 10g। এবার আমাকে বার করতে হবে এই ইকুইলিব্রিয়াম সিচুয়েশানে কোন স্প্রিং কতটা লম্বা হয়েছে। ধরে নিচ্ছি এই স্প্রিংটা এক্স ওয়ান লম্বা হয়েছে, বা এই স্প্রিংটার ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স ওয়ান, এর ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স টু। তাহলে এটার যদি এক্স ওয়ান হয়, তাহলে এর মধ্যে কতটা ফোর্স ডেভেলপ করেছে, কে ওয়ান এক্স ওয়ান, এর মধ্যে টেনশন কত, টি, এই সেগমেন্টটার সব জায়গাতেই টেনশন টি, তাহলে এর মধ্যে রিস্টোরিং ফোর্স জেনারেট করেছে কে ওয়ান এক্স ওয়ান, সেটাই টেনশন ক্রিয়েট করেছে। তাহলে এখান থেকে এক্স ওয়ান ইজ ইকাল টু টি বাই কে ওয়ান করতে পারি, টি আমার বার করা আছে 10g, কে ওয়ান কত 500, তাহলে দিস ইজ ইকুয়াল টু 10 × 10/500, দ্যাট ইজ 1/5 meter, এই স্প্রিংটা 1/5 meter এর ডিসপ্লেসমেন্ট হয়েছে। আচ্ছা এর কত হয়েছে, এখানে টি, এখানে টি, তাহলে এখানে টেনশন কত, টু টি, তাহলে এর যদি ডিসপ্লেসমেন্ট, এ যদি টু টি ওপর, এক্স টু ওপর দিকে উঠে যায়, তাহলে আমি লিখতে পারি টু টি ইজ ইকাল টু কে টু এক্স টু, তাহলে এক্স টু ইজ ইকাল টু টু টি, টি বার করা আছে 10g, জি এর ভ্যালু 10 ধরছি, বাই এক্স টু, বাই কে টু, কে টু দিয়েছে 1000, বেশ, তাহলে এটা হচ্ছে 1/5 meter, এটাও তাই, দেখে নাও, তাই হচ্ছে তো, বেশ, তাহলে এই স্প্রিংটার লম্বা হয়েছে 1/5, এটা 1/5। আমার কোশ্চেন হচ্ছে ব্লকটা কতটা নিচের দিকে নামবে, এখানটা ভাবো, ধরো এটা যদি এক্স ওয়ান বাড়ে, তাহলে এইটা এক্স ওয়ান, তাহলে এই দিকটা এক্স ওয়ান মুভ করলো, তাহলে এইটা কতটা মুভ করলো, এক্স ওয়ান। আবার বোঝায় যে এই এনটা যদি এক্স ওয়ান মুভ করে, এটা তো সিঙ্গেল পুলের মধ্যে র্যাপ করা আছে, তাহলে এটা এক্স ওয়ান উঠলো এবং এই দিকটা কত নামবে, এক্স ওয়ান নামবে, কারণ এটা কি ফিক্সড পুলি, ফিক্সড পুলিতে তাই হয়, এই দিকটা এক্স ওয়ান উঠলো, এই দিকটা এক্স ওয়ান নামলো, তাহলে এই স্প্রিংটার জন্য এটা কতটা নিচের দিকে নামবে, এক্স ওয়ান। বোঝা গেছে, ধরো এরকম আছে, দুটো মাস আছে, এইভাবে ভাবো, এটা যদি এক্স ওপর দিকে ওঠে, তাহলে এটা কত নিচের দিকে নামবে, এক্স, তাহলে এটা এক্স ওয়ান উঠলো, কারণ এই পুলিটা এক্স ওয়ান স্ট্রেচ হয়েছে, তাহলে এটার জন্য এটা এক্স ওয়ান উঠলো, তাহলে এটাও নিচের দিকে নামবে এক্স ওয়ান, তাহলে এটা এই স্প্রিংটার জন্য হলো এক্স ওয়ান। যেমন এখানে আমি বোঝালাম এটা এক্স উঠলে এদিকে এক্স নামবে, এইটা এইটা কী হয়েছে দেখো, এইটা এক্স টু ওপর দিকে উঠেছে, তাহলে এটার সঙ্গে অ্যাটাচ যে পুলিটা সেটাও এক্স টু ওপর দিকে উঠেছে। এবার সিচুয়েশানটা ভাবো, ছবিটা দেখো আমি কী বলছি, এই জন্য আমি বারবার বলছি যে কনস্ট্যান্ট মোশনের ভিডিওটা দেখে তোমাকে এখানে আসতে হবে, কনস্ট্যান্ট মোশনের ভিডিওটা দেখে তুমি যদি আসো তাহলে তোমার এটা বুঝতে সুবিধা হবে। ধরো এটা এইরকম আছে, এবার এটা এক্স টু ওপর দিকে উঠলো, তাহলে এখান থেকে শুরু করে এটা এতটা ওপর দিকে উঠলো, এইটা কত, এক্স টু, তাহলে পুলিটা যদি এই এক নাম্বার থেকে দু নাম্বার পজিশানে চলে যায়, তাহলে এই যে স্ট্রিংটা এটা এক্স টু উপরে উঠলো, তাহলে এখানে এক্স টু, এখানে এক্স টু, এক্স টু, এক্স টু, টোটাল কতটা পোর্শন লুজ হলো, টু এক্স টু, এই টু এক্স টু পোর্শনটা যেটা এখানে ঝুলছে হ্যাঙ্গিং পার্ট, সেটা তো এরকম ঝুলবে না, সেটা তো পুলির গায়ে স্ট্রিংটা তো র্যাপ করে থাকবে, জড়িয়ে থাকবে, তাহলে এই যে টু এক্স টু যেটা ঝুলছে এটা এর গায়ে র্যাপ করে যাবে, তাহলে এই পোর্শনটা কতটা ওপর দিকে উঠবে, টু এক্স টু, এখানে এক্স টু, এখানে এক্স টু, তাহলে এইটা যেই এক্স টু ওপর দিকে উঠলো এই পজিশানে, তাহলে এইখান থেকে এক্স টু, এখান থেকে এক্স টু, টোটাল এই দিকটা কতটা লুজ হলো, টু এক্স টু, তাহলে এইটা টু এক্স টু উঠলো, এটা কত নামবে, টু এক্স টু, তাহলে এই স্প্রিংয়ের জন্য এক্স ওয়ান আর এই স্প্রিং এক্স টু ওঠার জন্য ব্লক কত নামছে, টু এক্স টু, তাহলে ব্লকটার টোটাল ডিসপ্লেসমেন্ট হবে এক্স ওয়ান
প্লাস টু এক্স টু, এক্স ওয়ান এক্স টুর ভ্যালু বার করা আছে, ভ্যালু যদি তুমি বসিয়ে দাও তাহলে এক্স ওয়ান প্লাস টু এক্স টু এখান থেকে বার করে ফেলতে পারবে। নিজেকে প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো। আর একটা লাস্ট, এটা তো লস অফ মোশন হয়ে গেল, কারণ এখানে জেনারেলি আমার এনার্জি কনজারভেশন লাগলো না, ওয়ার্ক পাওয়ার এনার্জি না বলেই চাই, এটা তোমার লস অফ মোশনের, নিউটনস লস অফ মোশনের মধ্যে ফেলে দেওয়া যায়। ইনফ্যাক্ট এখন আমি যে প্রবলেমটা করাবো সেটাও তুমি লস অফ মোশনের মধ্যেও আছে ভেবে নিতে পারো, যে এখানে এরকম একটা সিস্টেম রয়েছে, একটা ফিক্সড পুলি, বেসিক্যালি স্প্রিং দিয়ে কী কী ধরনের প্রবলেম আসতে পারে, এখানে একটা মাস রয়েছে এম টু, এখানে একটা রয়েছে এম ওয়ান, এম থ্রি, বলছে এইটা ইকুইলিব্রিয়ামে আছে, তো এই অবস্থায় এই স্ট্রিংটা আমি কেটে দিলাম, তাহলে এই স্ট্রিংটা যদি আমি কেটে দিই তাহলে জাস্ট আফটার আমি এটা কেটেছি, তাহলে জাস্ট আফটার দ্যাট ইনস্ট্যান্ট এই তিনটে মাসের অ্যাক্সিলারেশন কত হবে। কোশ্চেনটা বোঝো, যে কেটে দিলাম এর অ্যাক্সিলারেশন কত হবে এরকম নয়, জাস্ট যখন কাটলাম ঠিক সেই মুহূর্তে অ্যাক্সিলারেশন জানতে চেয়েছে, যখন কাটলাম সেই মুহূর্তে অ্যাক্সিলারেশন জানতে চেয়েছে। তাহলে এই অঙ্কগুলো আমি কি করব, যে ধরো এইখানে টেনশন ছিল টি, যখন আমি এটাকে কেটে দিলাম এর ভ্যালু কত হয়ে গেল, টেনশনের ভ্যালু জিরো, তাহলে এর টেনশনের ভ্যালুটা ইনস্ট্যান্টেনিয়াসলি জিরো হয়ে গেল, তাহলে এর ওপর কোনো ফোর্স থাকলো না, তাহলে এটা এ থ্রি অ্যাক্সিলারেশন নিয়ে নিচে নামবে, এবং এটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ফ্রি ফল হলে যেরকম হয় তার সমান হবে, এটা জি অ্যাক্সিলারেশন নিচের দিকে না, কারণ এর ওপর আদার দ্যান গ্র্যাভিটি আর কোনো ফোর্স নেই, আদার দ্যান গ্র্যাভিটি এর ওপর আর কোনো ফোর্স নেই। আচ্ছা, এম ওয়ান রেস্টে ছিল, কেন রেস্টে ছিল, দুটোই আমি এম ওয়ান করে দিয়েছি, এখানে নিচেরটা এম ওয়ান উপরেরটা এম টু বলেছে, হ্যাঁ আচ্ছা এম ওয়ান এম টু রেস্টে ছিল, কেন রেস্টে ছিল ভাবো, দেখো যে এম ওয়ানের ওপর নিচের দিকের ফোর্স ছিল কত, এম জি বা এম ওয়ান জি, অবভিয়াসলি এম ওয়ান জি, আর ওপর দিকে স্প্রিং ফোর্স ছিল একটা, ফোর্স ডিউ টু স্প্রিং, স্প্রিংটা লম্বা হয়েছিল, এখানে একটা ফোর্স ছিল এফ, তাহলে রেস্টে ছিল মানে এফ ইজ ইকাল টু এম ওয়ান জি, এটা ছিল। আমি যে মুহূর্তে কাটলাম সেই মুহূর্তে স্প্রিংয়ের কোনো চেঞ্জ হবে না, ঠিক সেই ইনস্ট্যান্টে স্প্রিংটা যতটা লম্বা ছিল ততটা লম্বা হয়েই থাকবে, তাহলে যখন আমি কাটলাম ঠিক সেই মুহূর্তে এর ওপর নিচের দিকে এম ওয়ান জি ছিল আর ওপর দিকে এফ ফোর্সটাও থাকবে, সেই মুহূর্তে থাকবে, পরে চেঞ্জ হবে, একটা টাইম ইনস্ট্যান্ট পরে চেঞ্জ হবে, কিন্তু সেই ইনস্ট্যান্টে যখন কাটলাম কাটার সঙ্গে সঙ্গে এটা নেই, তাহলে টেনশন জিরো হয়ে গেল, কিন্তু স্প্রিংটা তখনও এক্সটেনশন হয়ে আছে, এরপর আস্তে আস্তে কমবে, তাহলে সেই মুহূর্তে কিন্তু এফ এম ওয়ান জি আগে যেরকম ছিল সেরকমই আছে, তাহলে সেই মুহূর্তে এর অ্যাক্সিলারেশন এ ওয়ান কত হবে, জিরো, কারণ জিরো ছিল জিরোই থাকবে। এম টুর ওপর কী কী ফোর্স আছে, দেখো একটা স্প্রিংয়ের ওপর আমরা জানি কি, যে একটা স্প্রিংকে তুমি যদি এরকমভাবে টানো তাহলে যে ফোর্সটা জেনারেট করছে সেটা কি একটা রিয়াকশনাল ফোর্সও থাকবে, অ্যাকশন রিয়াকশন ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে এই ফোর্সটার ওপর এই মাসটার ওপর একটা রয়েছে এম টু জি ওর ওয়েট নিচের দিকে আর এই স্প্রিং ফোর্সটাও রয়েছে নিচের দিকে, তাহলে এটা আমি আলাদা করে আঁকি যে এর ওপর এম টু জি নিচের দিকে রয়েছে আর এই স্প্রিং ফোর্সটাও রয়েছে নিচের দিকে, তাহলে এর ওপর নেট ফোর্স কত, এফ প্লাস এম টু জি, তাহলে এর অ্যাক্সিলারেশন এ টু ইজ ইকাল টু নেট ফোর্স বাই মাস। আচ্ছা এফ মানে কি আবার, এফ মানে এম ওয়ান জি, তাহলে এম ওয়ান জি প্লাস এম টু জি বাই এম টু, তাহলে এখান থেকে হচ্ছে জি এম ওয়ান প্লাস এম টু বাই এম টু, এটা হবে এর অ্যাক্সিলারেশন, তিনটের অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম, তাহলে এখান থেকে কী মনে রাখবো, জাস্ট যখন কাটলাম তখন আমি যে স্ট্রিংটা কেটেছি শুধু সেইখানে চেঞ্জ হবে, সেইখানে টেনশনটা জিরো হয়ে যাবে, বাকি যেখানে যা ছিল সেরকম থাকবে, তাহলে যেখানে যা ছিল সেরকম থাকলে তোমার এটার ওপর নেট ফোর্স জিরোই থাকছে, কিন্তু যেহেতু এই স্ট্রিংটাই টেনশনটা জিরো হয়ে গেছে তাহলে এই টেনশনের ভ্যালুটা এখানে টি ছিল এখানেও টি ছিল, তাহলে আগে এটার ওপর দিকে ছিল টি
আর নিচের দিকে ছিল এম টু জি প্লাস এফ, কিন্তু এটা কেটে দেওয়াতে এই টিটা তো জিরো হয়ে গেছে, তাই এটা একটা অ্যাক্সিলারেশন পেল, আর এই টিটা জিরো হয়ে গেছে বলে এটাও একটা অ্যাক্সিলারেশন পেল, কিন্তু এর ওপর যা যা যেরকম ছিল সেরকমই আছে, তাহলে এ যেরকম ছিল সেরকম থাকবে। আচ্ছা, এর ওপর কী বললাম, এই টিটা জিরো হয়ে গেছে, এখন এফ আর এম টু জি নিচের দিকে রয়েছে, তাহলে এফ আর এম টু জি নেট ডাউনওয়ার্ড ফোর্স, তাহলে ফোর্স বাই মাস আমি এর অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম। এইখানটা বোঝো, তুমি এইখানে একটা জিনিস কনফিউজ হয়ে যাও না যে একটা স্প্রিং দুদিকে ফোর্স কী করে দিচ্ছে। এটা হচ্ছে স্প্রিংটাকে যদি আমি এক্স লম্বা করি, তাহলে এর রেসপেক্টে আর এর রেসপেক্টে দুভাবে ভাবো। এইটা নিয়ে কনফিউশন যদি আসে, এফ ওপর দিকে এফ নিচের দিকে, সেটা আমি শুধু বোঝাচ্ছি যে ধরো একটা স্প্রিং এরকমভাবে আটকে আছে, তাহলে আমি এইখানটা হাতে করে ধরেছি আর এইখানটা স্ট্রেচ করলাম, তাহলে এটাও আমি হাতে করে ধরে আছি, এটাও আমি হাতে করে ধরে আছি, দুটোই আমি হাতে করে ধরে আছি, আমি কতটা স্ট্রেচ করেছি এক্স, তাহলে স্প্রিংয়ের ভেতর কতটা ফোর্স জেনারেট করবে কে এক্স, আমি কোন হাতটায় ফোর্স ফিল করব, এই হাতটায় না এই হাতটায়? উত্তর হচ্ছে আমি দুটো হাতটাতেই ফোর্স ফিল করব। তাই তো আমরা করেছি নিউটনের থার্ড লতে, আমি যদি একটা দড়ি দেওয়ালে ধরে আটকে থাকি আর একটা দিক হাতে করে এফ ফোর্সে টানি, তাহলে দেওয়ালের ওপর কত ফোর্স পড়ছে এফ, তাহলে দেওয়ালের ওপর কত ফোর্স পড়ছে এফ, দড়ি ধরে টানছি আমার হাতের ওপর কত ফোর্স পড়ছে এফ, অ্যাকশান রিয়াকশানের মতো ব্যাপার, তাহলে সেরকম। তাই তুমি এইভাবে ভাবো যে দুটো দিকে আমি হাতে করে ধরে আছি, এবার এই অবস্থায় আমি স্প্রিংটাকে এক্স লম্বা করলাম, তাহলে কে এক্স ফোর্স পড়ছে? তুমি বলতে পারবে যে এই ফোর্সটা শুধু আমার এই হাতে পড়ছে, এই হাতে পড়ছে না, দুটো হাতেই তুমি ফোর্স ফিল করবে, তাহলে এই যে ফোর্সটা সেটা কে এক্স, কে এক্স এইভাবে অ্যাক্ট করবে। তুমি যেখানটা ছাড়বে যদি এইখানটা ছেড়ে দাও, তাহলে স্প্রিংটা নিচে নেমে আসবে, আর যদি এটা ধরে এটা ছেড়ে দাও, স্প্রিংটা ওপর দিকে উঠবে, আলটিমেটলি যাই হোক আবার ন্যাচারাল লেন্থে ফিরে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এইখানটা বোঝো, যে পয়েন্টটা কেটে দিলাম সেখানে টেনশন জিরো, তাহলে এটা টেনশন জিরো, এই স্ট্রিংটায় সব জায়গায় টেনশন জিরো হয়ে গেল, তাহলে এটা এটা এদের ওপর ফোর্সের চেঞ্জ হলো, এদের অ্যাক্সিলারেশন হবে, কিন্তু এর ওপর ফোর্সের কোনো চেঞ্জ নেই, তাহলে এর যেমন ছিল সেরকম থাকবে।